আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা ছাড়া দুনিয়া সব কিছুই দৃষ্টিনন্দন। প্রাণাধিক নিজের স্ত্রী সন্তান এবং আত্মীয় স্বজন কোনো কিছুই স্থায়ী নয়। এই জগতে যত বড়ই বিজ্ঞানীরা রিসার্চ করে যে কোনো জিনিসপত্র তৈরি করুক না কেন, সব কিছুই ধ্বংসশীল। মহান আল্লাহ তাআলার ছোট্ট একটি হুকুমে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু ছোট বড় আলামত প্রকাশ পাবেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন একজন মহিলা ঘোড়ার সাথে এ কি করলো। এটি দেখতে হলে ভিডিওটি আপনাকে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হাদিসে উল্লেখিত আছে, কিয়ামতের আগে অনেক ব্যভিচার বেড়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের দেশেও বর্তমানে কি পরিমাণ ব্যভিচার বেড়ে গিয়েছে, তা দুটি চোখ বন্ধ করলে অনুভব করা যায়। কিয়ামতের আগে দিন দিন অশ্লীলতা বৃদ্ধি পাবে। বাইরের দেশের কথা বাদ দিন, আমাদের দেশের কথাই ভাবুন। দিন দিন যে পরিমাণে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে, মনে হয় কিয়ামত খুব তাড়াতাড়ি সংগঠিত হবেন। কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে একদম শেষ স্তরে, এবং মানুষের দৈহিক চাহিদা মেটাবে পশু পাখি দিয়ে। এটাই হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। অনেক টিভি নিউজে দেখা যাচ্ছে মেয়েরা পশু পাখিদের সাথে দৈহিক চাহিদা মেটাচ্ছে, মেয়েরা ঘোড়া এবং কুকুরের সাথে দৈহিক চাহিদা মেটাচ্ছে। নাউজুবিল্লাহ প্রিয় দর্শক, এগুলো আলামত বেশি বেশি পেলেই আপনারা বুঝে নেবেন কিয়ামত অতি নিকটে চলে এসেছে। আর এই আলামতগুলো কিন্তু আমার বানানি কথা নয়, এই আলামতগুলো আমরা চোখেই দেখতে পাই, আর এরকম ঘটনা অনেক ঘটতে দেখা যায়। প্রিয় বন্ধুরা, শুধু এগুলোই কিয়ামতের আলামত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কিয়ামতের আরও বেশ কয়েকটি আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম যে আলামতগুলি হচ্ছে সেটি হচ্ছে মানুষের ধন সম্পদ অনেক বেড়ে যাবে, কিন্তু মানুষ জাকাত দেবে না, মানুষ দান খয়রাত করবে না, সন্তান পিতামাতাকে সম্মান করবে না, এবং যুবক যুবতীরা তাদের স্বামী বাবা মা কাউকেই সম্মান করবে না। এগুলিই হচ্ছে কিয়ামতের ছোট বড় আলামত। মহান রব্বুল আলামিন যেন এই ধরনের ফেতনা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও এমন নতুন ভিডিও পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।